আপনি কি জানেন প্রতিদিন কোন ব্যায়াম মাত্র 5 মিনিট করলে হাই প্রেসারকে দ্রুত কমানো যায়? দুধের সাথে জাফরান মিশিয়ে খেলে কি হয়? কোনো খাবার খাওয়ার পর হঠাৎ করে শরীরে অ্যালার্জি দেখা দিলে কি খেলে দ্রুত কমবে? কোন ফল খেলে ভুলে যাওয়া রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়? এই রকম আরো অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন: মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? মধ্য মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, প্রচ্ছদ মস্তিষ্ক, নাকি সবগুলোই? সঠিক উত্তর হবে প্রচ্ছদ মস্তিষ্ক। প্রশ্ন: দুধের সাথে জাফরান মিশিয়ে খেলে কি হয়? উত্তর: জাফরানে আছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, ভিটামিন সি সহ প্রায় 150টি উপাদান, যা সহজেই শরীরের উপকারে আসে। এই দারুণ জাফরান দুধের সাথে মেশানো হলে তা হজম শক্তিকে উন্নত করে, ত্বকের রং ফর্সা করে, ত্বক উজ্জ্বল ও কোমল করে, চুলকে করে তোলে ঝলমলে, ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করে। প্রশ্ন: রক্তে কিসের পরিমাণ বেড়ে গেলে ব্লাড ক্যান্সার হয়? শ্বেত রক্তকণিকা, আয়রন, লোহিত রক্তকণিকা, নাকি গ্লুকোজ? সঠিক উত্তর হবে শ্বেত রক্তকণিকা। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রশ্ন: কোনো খাবার খাওয়ার পর হঠাৎ করে শরীরে অ্যালার্জি দেখা দিলে কি খেলে দ্রুত কমবে? খেজুর, শসা, গাজর, নাকি লেবু? সঠিক উত্তর শসা ও গাজরের রস একসাথে মিশিয়ে খেলে। কোনো খাবার খাওয়ার পরে হুট করেই শরীরে অ্যালার্জির সমস্যা দেখা, শসা এবং গাজরের রস একসাথে মিশিয়ে খেয়ে ফেললে খুব দ্রুত কাজে দেবে। শসা এবং গাজর দুইটি সবজিতেই অ্যান্টি অ্যালার্জিক উপাদান, শরীরে অ্যালার্জির সমস্যাকে কমিয়ে আনতে সাহায্য করে। প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং হল বুর্জ খলিফা। এই বিল্ডিংয়ে কতগুলি তলা আছে? 163 তলা, 180 তলা, 200 তলা, নাকি 245 তলা? সঠিক উত্তর হবে 163 তলা। প্রশ্ন: কাউকে দেখে ক্রাশ খেতে আমাদের দিমাগ কতক্ষণ সময় নেয়? 2 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, নাকি 1 দিন? সঠিক উত্তর হবে 2 মিনিট। প্রশ্ন: শীতকালে চাল কুমড়ো খেলে কি হয়? উত্তর: চাল কুমড়া অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসাবে পেট এবং যন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। এটি আলসার রোগের বিরুদ্ধে লড়াই করে। এটি মশলাযুক্ত খাবার বা দীর্ঘদিনের উপবাসের কারণে পাকস্থলীতে তৈরি হওয়া অ্যাসিড দূর করতে সাহায্য করে। প্রশ্ন: কোন প্রাণীর 1 লিটার রক্তের দাম 1 লক্ষেরও বেশি? ইঁদুর, বিচ্ছু, ঘোড়া, নাকি নাল কাঁকড়া? সঠিক উত্তর হবে নাল কাঁকড়া। প্রশ্ন: কোন ফল খেলে ভুলে যাওয়া রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়? আপেল, আখরোট, লিচু, নাকি বেদানা? সঠিক উত্তর হবে আখরোট খেলে। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য: অলিম্পিক খেলা কত বছর পর পর হয়? 4 বছর, 5 বছর, 6 বছর, নাকি 7 বছর? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রশ্ন: প্রতিদিন কোন ব্যায়াম মাত্র 5 মিনিট করলে হাই প্রেশারকে দ্রুত কমানো যায়? ব্রিদিং এক্সারসাইজ, ফ্লোর কোবরা এক্সারসাইজ, পুশ আপ এক্সারসাইজ, নাকি রানিং এক্সারসাইজ? সঠিক উত্তর ব্রিদিং এক্সারসাইজ করলে।
সম্প্রতি কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উচ্চ রক্তচাপের ওপর শ্বাসের ব্যায়াম বা ব্রিদিং এক্সারসাইজের প্রভাব নিয়ে সমীক্ষা চালিয়েছেন। তারা দেখেছেন প্রতিদিন 5 মিনিট করে এই ব্যায়াম করলে উচ্চ রক্তচাপ ক্রমশ কমতে থাকে। টানা 6 সপ্তাহ এইভাবে শ্বাসের ব্যায়াম করে গেলে উচ্চ রক্তচাপের মাত্রা 9 পয়েন্ট পর্যন্ত কমেছে এমনই দেখা গিয়েছে। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিবেন। প্রশ্ন, বিমানের জানালা গোল হয় কেন? উত্তর, জানালা গোলাকার হলে বায়ুর চাপ সমানভাবে ছড়িয়ে পড়ে, এর ফলে জানালা ভেঙে যাবার সম্ভাবনা থাকে না।